ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعنا جبون أبنا بسرعي حچه শেষ রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং দুনিয়ার আসমানে অবতরণ করেন। এ বিষয়ে ভিন্ন কেউ মন্তব্য করেন যে আল্লাহ তাআলা নিজে আসেন না, ফেরেশতাকে পাঠান। এখানে সঠিক কথা কোনটি? সঠিক হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং আসেন এবং নিজেই বান্দাকে ডাকেন। এটা কোনো সাংঘর্ষিক কথা নয় যে হাদিসের মধ্যে এটাও আছে ফেরেশতাও ডাকেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকেন এবং ফেরেশতাও যে বান্দাকে ডাকেন আল্লাহর কাছে দোয়া করার জন্য, এটা কোনো সাংঘর্ষিক বিষয় নয়। তবে কেউ যদি দাবি করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসেন না বরং ফেরেশতাকে পাঠান, তাহলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস নয়। আমরা সহি হাদিসের আলোকে জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং আসেন। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আশা এটা কোনো সৃষ্টির মানুষের আশা যাওয়ার মতো নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো দৃষ্টান্ত নাই, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো দৃষ্টান্ত নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, এবং ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলা সমকক্ষ নয়। তাই এখানে আপনাকে আমাকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হিসাবে বিশ্বাস করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্য আসমানের উপরে, আরশের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওইখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার আসমানে আসেন একথা অর্থ এটা নয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দুনিয়ার আসমানে আসে গেছেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে নাই, এমন কথা ওই ব্যক্তি মনে করবে, বিশ্বাস করবে। যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কোনো মানব মাখলুকের মতো মনে করে, কোনো মানুষের মতো মনে করে, একটা মানুষ চট্টগ্রাম গেছে অর্থাৎ অর্থ হচ্ছে সে ডাকাতে নাই, এই যে একটা যে বিশ্ব মানুষ মনে করে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে থাকিয়াই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার আসমানে আসতে পারেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার শান। যেভাবে আসা দরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেভাবে আসবেন, আমাদের তার দরকার হচ্ছে শুধু বিশ্বাস স্থাপন করা। তা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হিসাবে শেষ রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার শান যেভাবে এভাবে, আমরা এটা এতটুকু বিশ্বাস করতে হবে। আর এই যারা বলবে যে ফেরেশতা আসে আল্লাহ তাআলা আসেন না, তাহলে এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী। এখন আসা যাক দলিলের আলোকে আমরা কতগুলোকে সাব্যস্ত করার চেষ্টা করি। সহি বুখারীর 1145 নম্বর হাদিস, সহি মুসলিমের 1261 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াংজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার আসমানে আসেন প্রত্যেক রাত্রিতেই যখন শেষ তৃতীয়াংশ বাকি থাকে, রাত্রের শেষ তৃতীয়াংশ বাকি থাকে, আর তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, কে আছে আমার কাছে চাইবে আমি তার দোয়া কবুল করব, মাইয়াস আলুনি ফাউতিয়াহু, কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব, মাইয়াস তাগফিরুনি ফাগফিরালাহু, কে আছে গুনাহ আমার নিকটে গুনাহ ক্ষমা গুনাহের ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। তাহলে এই হাদিসে তারা সরাসরি বুঝতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে দুনিয়াতে আসেন, দুনিয়ার আসমানে আসে এবং নিজেই মানুষদেরকে ডাকেন। পাশাপাশি আরেকটা হাদিস, এটাও সহি বুখারীর মধ্যে 887 নম্বর, মুসলিমের 252 নম্বর হাদিস, এছাড়া আরও অনেক সুনানের কিতাবের মধ্যে হাদিসটি আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সূত্রে। তো সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন, এরপরে ইয়াকুলু কাইলুন,
কোন আহ্বানকারী বলেন, ঘোষণাকারী ঘোষণা দেন, আলা সাইলুন ইউতি আলা দাঈন ইউস্তাজাবু লাহু আলা সাকিমুন ইস্তাশফি ফায়ুশফা আলা মুজনিবুন ইস্তাগফিরু ফায়ুগফারু লাহু। দেখেন এখানে ওই আহ্বানকারী, ওই ঘোষণাকারী ঘোষণা করেন, কে আছে চাইবে, হ্যাঁ কে আছে চাইবে তখন তাকে দেওয়া হবে, কে আছে দোয়া করবে তার দোয়া কবুল করা হবে, কে অসুস্থ আছে সে সুস্থতা তলব করবে তাকে সুস্থতা দেওয়া হবে, কে আছে গুণাগার সে ক্ষমা প্রার্থনা করবে তার ক্ষমা তাকে ক্ষমা করা হবে। তাহলে এখানে একজন ফেরেশতার কথা এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এটা কোনো সাংঘর্ষিক নয়, আল্লাহ তাবারকাতালা আসেন, সাথে সাথে আল্লাহ তালা বন্দাকে ডাকেন এবং আল্লাহ তাবারকাতালার নির্দেশের যে ফেরেশতাও ডাকেন, তো এটা কোনো সাংঘর্ষিকতা নয়, এটা পাশাপাশি। যারা বলবে যে আল্লাহ তাবারকাতালা আসেন না ফেরেশতারা আসেন, তাহলে তারা ভ্রান্তির মধ্যে আছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হবিস, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।